মানুষ শুধু বলেছে মুক্তি দাও। কেউ চাকরি চাইনি, কেউ ঘর চাইনি, কেউ জল চাইনি, শুধু মুক্তি চেয়েছে, মুক্তি দিয়েছে। এবং শুধুই তা নয়, বহু রাজনৈতিক দল দেখেছি পৃথিবীতে বিজেপির মতো দল কোথাও আছে কিনা আমি জানি না, যারা সমাজের একদম অন্তিম ব্যক্তি নিয়ে চিন্তা করে, অন্তিম ব্যক্তিকে তারা ভগবান মনে করে, যাদের ঘর নেই তাদের ঘর দিতে চাইছে, যাদের বাড়িতে জল নেই তাদের জল পৌঁছে দিচ্ছে, যাদের পরনে বস্ত্র নেই তাদের বস্ত্র দিচ্ছে, যাদের দুবেলা ভাত খেতে পারে না তাদের ভাত দিচ্ছে। আমি কয়েকটা উদাহরণ দেব, এখানে এলাকায় আমি দীর্ঘ 30 বছর ধরে আমি প্রতিনিধিত্ব করছি। মহেন্দ্রজি, আমার এরিয়াটা টোটাল হাউস হোল্ড 12,592, 12,592 পরিবার আমাদের এখানে আছে। রেশন কার্ড 17,405, ট্রাইবেল নন ট্রাইবেল এসসি ওবিসি সব মিলে। মোহনপুর বিধানসভা গত 25 বছর সিপিএম কে জমা নামে এগিয়ে দাও কর্ডলেস তো আমাকে সিপিএম সিপিএম জমা নামে 25 সাল হবে। প্রধানমন্ত্রী আবাসন যোজনা কিত্তা মিলা 670, 670, আমি কিত্তা মিলা 9,246টি ঘর পেয়েছে মোহনপুর বিধানসভা কেন্দ্রে। যারা যারা ঘর পেয়েছেন বাড়িতে হাত তুলুন তো দেখি। যারা যারা ঘর পেয়েছেন হাত তুলুন। দিস ইজ দ্য পিকচার।